ত্রিপুরা সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে সিপাহীজলা জেলা কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের সহযোগিতায় জেলাভিত্তিক কৃষক সম্মান এবং কৃষি যন্ত্রপাতি প্রদান অনুষ্ঠানের শুভ সূচনা হল রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথের হাত ধরে। শুক্রবার সিপাহীজলা জেলা সদর বিশ্রামগঞ্জের শচীন দেববর্মন স্মৃতি কলা কেন্দ্রে এই শুভ অনুষ্ঠানের সূচনা করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। মন্ত্রী রতনলাল নাথ ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, সিপাহীজলা জেলা পরিষদের সহসভাপতি পিন্টু আইচ, রাজ্য কৃষি দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস, উদ্যান দপ্তরের অধিকর্তা ফণীভূষণ জমাতিয়া, সিপাহীজলা জেলার মাননীয় জেলাশাসক ডক্টর নাগেশ কুমার বি, বিশিষ্ট সমাজসেবক গৌরাঙ্গ ভৌমিক প্রমুখ। সিপাহীজলা জেলার মোট 3টি মহকুমা 7টি ব্লক থেকে 120 জন কৃষককে কৃষক সম্মাননা প্রদান করা হয়। আজকের এই অনুষ্ঠানে সিপাহীজলা জেলার কৃষকদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার লক্ষ্যে মোট 66 জন কৃষককে জলসেচের জন্য পাম্প সেট সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথির ভাষণে মন্ত্রী শ্রী রতনলাল নাথ বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম, আর এই কৃষিকাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও উন্নত থেকে উন্নতর করার জন্য কৃষককে সাহায্য করতে হবে। তাই আমরা এই সরকার সর্বদা কৃষকদের সহযোগিতার হাত বাড়িয়ে দিই, আজকেও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু গ্রামের দিকে আমরা সকল চাষ করতে পারি না, কতটুকু করতে পারি? মাত্র 24%, জায়গা খুব কম, কৃষি জমি করার জন্য জমি খুব কম, ফরেস্ট ল্যান্ড, কিন্তু মাত্র 24%-এর উপরে আমার দাঁড়িয়ে আমার রাজ্যে স্বাবলম্বী হতে হবে। এবং আপনারা জানেন রাজ্যে 8টি জেলার মধ্যে দক্ষিণ ত্রিপুরা সিপাহীজলা এবং গোমতী জেলা শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত, এবং সবচেয়ে বেশি কারা জানেন? কারা সবচেয়ে বেশি খাদ্য শস্য কোথায় উৎপাদন? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।